ইন্ন আলহামদুলিল্লাহ আপনার নামাজের ভেতর যদি আজে বাজে খারাপ চিন্তা আসে তাহলে আপনি আলহামদুলিল্লাহ বলুন কেন বলতে বললাম ভিডিওর মাঝখানে বলবো আজকের ভিডিও থেকে আপনাদেরকে আমি পাঁচটি কৌশল শিখিয়ে দিব এই পাঁচটি কৌশল যদি আপনি নামাজের ভেতর অবলম্বন করতে পারেন তাহলে আর কখনো নামাজের ভেতর আজে বাজে চিন্তা আসবে না নামাজে পূর্ণ মনোযোগী হতে পারবেন সুপ্রিয় দর্শক ভিডিওটিতে একটি লাইক করে দিন সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছি আমি হাফেজ মাওলানা সাব্বির হুসাইন আপনার সারা দিনে এই ধরনের কোনো উদ্ভট চিন্তা ভাবনা আসে না যে চিন্তা ভাবনাগুলো নামাজের ভেতর চলে আসে অর্থাৎ আপনি যখনই নিয়ত করেন নামাজে দাঁড়ান বা শেষ যান ঠিক তখনই আজে বাজে চিন্তা আপনার মাথার ভেতর আসতে থাকে এটা কেন হয় সুপ্রিয় দর্শক এটা হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা দেওয়ার কারণে হয়ে থাকে এটার জন্য আলহামদুলিল্লাহ কেন বলতে বললাম সুপ্রিয় দর্শক শয়তান তাকেই ওয়াসওয়াসা দিবে যার নামাজটা আল্লাহ কবুল করছেন যার নামাজটা শুদ্ধ হচ্ছে যখনই আপনার নামাজ শুদ্ধ হচ্ছে আপনার নামাজ ভালো হচ্ছে আল্লাহ কবুল করছেন এটা দেখে শয়তানের গা জ্বলে যায় শয়তান সহ্য করতে পারে না এই জন্য শয়তানও তার ডিউটি চালু করে দেয় অর্থাৎ আপনাকে ওয়াসওয়াসা দিতে থাকে আপনার অন্তরে বিভিন্ন চিন্তা ঢুকিয়ে দিতে থাকে যে চিন্তাভাবনাগুলা ইতিপূর্বে কখনও আপনার আসে না বা সারাদিন আপনি খুব ভালো থাকেন কিন্তু নামাজে যখনই দাঁড়াবেন দেখবেন ওই সব চিন্তা ভাবনা আপনাকে ঘিরে ধরেছে এই জন্য আজকের থেকে আপনাদেরকে আমি কৌশল অবলম্বন করতে বলবো বলবো একটা একটা করে অবশ্যই হাদিসের আলোকে তো সুপ্রিয় দর্শক আশা হওয়ার কোনো কারণ নাই নামাজে যদি আজে বাজে চিন্তা আসে আপনি কখনোই নিজেকে দুর্বল ভাববেন না বুঝবেন আমার নামাজ আল্লাহ রব্বুল্লাহ আলমিনের দরবারে কবুল হচ্ছে বিধায় শয়তান বিরোধিতা করে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমাকে বাজে চিন্তার ভেতর করে আমার নামাজকে নষ্ট করতে চাচ্ছে এই চিন্তাটা মাথায় রেখেই এই কৌশল গুলা অবলম্বন করবেন পরাজয় বরণ করবে এক নম্বর কৌশল হচ্ছে মুসনাদে আহমদে হাদিস এসেছে রাসুল্লাহ সাল আলহ্লাম বলেছেন যখন তোমরা নামাজে দাঁড়াবে তখন মনে মনে এই চিন্তা করবে এটাই তোমার শেষ নামাজ অর্থাৎ এই নামাজ পড়ার পরেই তোমার মৃত্যু বরণ করতে হবে সুপ্রিয় দর্শক আমরা যদি মনের ভেতর এই চিন্তা লালন করতে পারি এটাই আমাদের শেষ নামাজ আর আমরা নামাজ পড়ার কোনো অপশন পাব না কারণ মৃত্যু কার কোন ওয়াক্তে চলে আসবে এটা কেউ বলতে পারে না হয়তো বা সত্যি সত্যি হতে পারে এটা আপনার শেষ নামাজ এই জন্য মনের ভেতর এই শেষ নামাজ চিন্তাটি লালন করে নামাজ পড়বেন দুই নম্বর কৌশল হচ্ছে বোখারি শরীফে হাদিস এসেছে এসেসে রাসুল্লা সাল্লাহ আলহাম বলেছেন আল্লাহ তালা বলেন বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন তার সাথে আমি আধা আধি ভাগ করি অর্থাৎ কথোপকথন হয় সুপ্রিয় দর্শক যেখানে মনিব এবং তার বৃত্তের সাথে কথোপকথন হচ্ছে সেখানে তৃতীয় পক্ষ কি করবে আপনি আল্লাহ রবুল্লা আলমিনের সাথে কথা বলছেন যদিও সেটা বাস্তবে বা পরোক্ষভাবে দেখা সম্ভব নয় এটা হচ্ছে এমনভাবে আপনি কথা বলছেন আল্লাহ তালা তার প্রতি উত্তর দিচ্ছেন এটা আল্লাহই ভালো জানেন সুপ্রিয় দর্শক আপনি যদি এতটুকু চিন্তা করেন বাংলাদেশের এখন যিনি প্রধানমন্ত্রী আছে প্রধানমন্ত্রী আপনার সাথে কথা বলছে আপনি তাকে উপেক্ষা করে আরেকজনের সাথে কি কথা বলার চিন্তাও মাথায় আসবে কখনোই আসবে না সামান্য ছোট একটি দেশের প্রধানমন্ত্রীর ক্ষেত্রে যদি এমন হয়ে থাকে তাহলে স্বয়ং বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা যিনি তিনি আপনার সাথে কথা বলছে তাহলে এখানে অমনোযোগী হওয়ার তো কোনো প্রশ্নই আসে না তিন নম্বর কৌশল হচ্ছে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন সুরা মিনুনের ভেতর বলেন মোমিনরা যেন তার নামাজের ভেতর বিনয়ী হয় অর্থাৎ খুশু খুজু অবলম্বন করে তার মানেই হচ্ছে ধীর স্থিরতা বিনয়িতা অবলম্বন করা সুপ্রিয় দর্শক আমরা যদি নামাজের ভেতর তড়িঘড়ি না করে ধীরে ধীরে নামাজ পড়ে সুরক্ষিরাতগুলা ধীরে ধীরে স্পষ্টভাবে বলি তাহলে কিন্তু আমাদের নামাজের ভেতর মনোযোগ বৃদ্ধি হবে কেন বৃদ্ধি হবে আপনাদেরকে আমি একটু বলি আপনি নামাজে দাঁড়িয়ে হুরার সাথে নামাজ আদায় করলেন এবং চিন্তা করলেন আমার অমুক জায়গায় যেতে হবে ওই জায়গার কথা বারবার মনে আসলো আর আপনি তাড়াতাড়ি নামাজ আদায় করলেন এক্ষেত্রে কিন্তু কখনোই নামাজের ভেতর পূর্ণ মনোযোগী হওয়া সম্ভব নয় আপনি যদি ধীর স্থিরতায় অবলম্বন করেন নামাজের দুই পাঁচ মিনিট আগে এসে নামাজের স্থানে বসে থাকেন এবং মনোনিবেশ করেন আমার সাথে এখন আল্লাহর সাথে কানেক্ট তৈরি হবে কানেকশন তৈরি হবে এখন আমি আল্লাহর সাথে কথা বলবো আল্লাহ আমার কথা শুনবেন এই সকল বিষয় যদি অন্তরে লালন করে বসে থাকেন নামাজের স্থানে এবার যখন নামাজের ওয়াক্ত শুরু হবে তখন যদি নামাজে দাঁড়ান অটোমেটিকলি আপনার চিন্তা সম্পূর্ণটাই নামাজের ভেতর থাকবে অমনোযোগী হওয়ার কোনো প্রশ্নই এখানে আসবে না চার নাম্বার কৌশল হচ্ছে রাসসৌলুল্লা সাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন তোমরা ইবাদত করো এমনভাবে যেন তুমি তাকে দেখতে পাচ্ছ অর্থাৎ তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ তুমি যদি আল্লাহকে দেখতে নাও পাও এটা যদি মনে নাও আসে তাহলে এটা চিন্তা করো আল্লাহ তোমাকে সার্বক্ষণিক দেখছে সুপ্রিয় দর্শক এর সাথে আমি যদি আরও একটু বাড়তি বলি আমার এক উস্তাদের থেকে শোনা এটা তা হলো কেউ যদি নামাজে মনোযোগ বৃদ্ধি করতে চায় তাহলে সে এই চিন্তা করবে তার ডানে রয়েছে জান্নাত বামে রয়েছে জাহান্নাম তার সামনে রয়েছে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন পেছনে রয়েছে আজরাইল আজরায়েল আলাই অর্থাৎ এটা তার শেষ শেষ নামাজ নামাজ করার সাথে আজরায়েল আলাই তার জান কবজ করে নেবেন সে যদি পূর্ণ রূপে নামাজ আদায় করে থাকে তাহলে তার ডানে জান্নাতে সে যাবে আর যদি তার নামাজ অপূর্ণতার সাথে আদায় হয় তাহলে সে জাহান নামের ভেতরে নিক্ষিপ্ত হবে আর আল্লাহ তো তার সামনে রয়েছে সুপ্রিয় দর্শক সে আরও চিন্তা করবে আমি সেজদা করছি আল্লাহর পায়ে এরকম মনোভাব চিন্তা নিয়ে যদি নামাজ পড়া হয় আশা করি ওই নামাজের ভেতর অবশ্যই অবশ্যই মনোযোগ এমনি এমনি বৃদ্ধি পেয়ে যাবে আজে বাজে চিন্তা আসবে না পাঁচ নম্বর কৌশল অর্থাৎ নামাজে মনোযোগ বৃদ্ধির সর্বশেষ কৌশল হচ্ছে নামাজে যে সমস্ত দোয়া সুরা কেরাত রয়েছে এগুলার অর্থ বুঝে বুঝে পড়া এর জন্য আপনার আরবি বিষয়ে পারদর্শী এক্সপার্ট হতে হবে না গ্রামার বিষয়ে অধিক জানতে হবে না শুধুমাত্র নামাজের যে দোয়াগুলা রয়েছে এই দোয়াগুলার অর্থটা জানতে পারলেই হচ্ছে আর এর অর্থটা খুবই সহজ আপনি যখন তাকবিরে তাহারিমা বাচ্চছেন আল্লাহ আকবার বলে এখানে আপনি কি বলছেন আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ মহান এটা বলে তাকবিরে তাহারিমা বলছেন এবার সানা পড়বেন কি বলে সুমা এখানে বলছেন পবিত্রতা তার হামদ তথা প্রশংসা ঘোষণা করছেন সুপ্রিয় দর্শক এইরকম সকল দোয়া দুরুদের আপনি অর্থগুলা শিখে নিবেন খুবই সহজ আপনি শরীফটা একটু বড় মনে হবে আপনার কাছে কিন্তু দুরুৎসরীফের দুইটা পার্ট থাকে প্রথম পাটে বলা হচ্ছে আল্লাহ সোল্লা আলা মোহাম্মদ ওয়া আলা আলী মোহাম্মদ অর্থাৎ বলা হচ্ছে মোহাম্মদ সল্ল্লা আলহি আসাল্লামের উপর রহমত বর্ষণ করুন এবং তার পরিবার পরিজনের উপর রহমত বর্ষণ করুন কামা সল্লাতা আলা ইব্রাহিম ওয় আলা আলী ইব্রাহিম যেমনভাবে ইব্রাহিম আলহি সালামের উপর এবং তার পরিবার পরিজনের উপর রহমত বর্ষণ করা হয়েছিল এরকমভাবে দুরুদ শরীফের দ্বিতীয় পার্টেও বলা হচ্ছে আল্লাহ বারিক আলা মোহাম্মদ অর্থাৎ মোহাম্মদ সাল্লাহ আলহি আসলামের প্রতি বরকত নাজিল করা হোক ওয়ালা আলা আলী মোহাম্মদ তার পরিবার পরিজনের উপরেও তুমি বরকত নাজিল করো কামা বারক আলা ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম ইন্না কাহামিদুম মাজিদ অর্থাৎ সুপ্রিয় দর্শক আপনি এর অর্থগুলা যদি দেখেন খুব সুন্দর চমৎকার অর্থ এবং এর অর্থগুলা যদি একবার পড়েন আপনার মনে থাকবে খুবই সহজ অর্থ সুপ্রিয় দর্শক এরকম সানা রয়েছে রুকুর তাসবিয়া শেষদার তাসবিয়া বৈঠকে বসে শরীফ এগুলার এক নজর দেখে নেবেন এরপর সুরা পড়তে হয় প্রতি নামাজে প্রতিহারও চমৎকার অর্থ রয়েছে এগুলো একবার দেখলেই মনে থাকে আপনি একটু অর্থ সহ যে কোরআন শরীফ রয়েছে ওখান থেকে দেখে নিয়ে আপনি নামাজে যখন দাঁড়াবেন তখন পড়বেন আর ওইটা চিন্তা করবেন দেখবেন নামাজে মনোযোগ বৃদ্ধি পাচ্ছে আর বাজে চিন্তা আসছে না আমি যে পাঁচটি ট্রিক্স বা কৌশল আপনাদেরকে অবলম্বন করতে বলেছি সবগুলাই খুবই গুরুত্বপূর্ণ আপনারা সবগুলাই অবলম্বন করবেন নামাজের ভেতর এরপর কি হচ্ছে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি ওই কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব কেমন লেগেছে আজকের নামাজে আজে বাজে চিন্তা দূর করার ভিডিওটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এরকম সকল নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের ফেসবুকে বাহক টিভি পেজ রয়েছে ফলো দিয়ে রাখতে পারেন আমাদের ইউটিউবে বাহক টিভি চ্যানেল রয়েছে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন ওয়াল করে রাখতে পারেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হাফেজ মাওলানা সাব্বির হোসাইন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ইসলামিক ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাহক টিভি